বিয়ে হয়েছিল এবং বিয়ের বেশ কিছুদিন বেশ সুখে সংসার হচ্ছিল। তারপরে হঠাৎ যেগুলো হয় যে ছোটখাটো খুঁটিনাটি ব্যাপারে কিছু খিটিমিটি লাগতে শুরু করলো, এবং তারপর এই খিটিমিটিগুলো আস্তে আস্তে একটু বাড়তে বাড়তে কিছুটা একটু বড় সমস্যা দেখা দিল, তারপরে ঝগড়াঝাটি, এবং তারপরে বউ বাড়ির থেকে চলে গেল এবং বাড়ির থেকে চলে গিয়ে 498-এ মামলা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই গল্পটাই কিন্তু আমাদের মোটামুটি এটা চেনা গল্প, অর্থাৎ এই গল্পটাই কিন্তু ঘরে ঘরে হচ্ছে। এবং এই যে 498-এর মামলা হচ্ছে, 498-এর মামলা হওয়ার পরে যেটা প্রথমেই মাথায় আসছে, একটা ভয় এবং ভীতি এসে যাচ্ছে যে এবার একটা আইন, আদালত এবং জেলের একটা ব্যাপার চলে আসছে। তো সেই ভয়টা না পেয়ে আজকে আপনাদের পদ্ধতি বলে দেব যে কিভাবে নিজে ভয় না পেয়ে অন্যকে ভয় দেখাতে হবে, এবং কিভাবে কোন কাজটা করলে এই মিথ্যে মামলাকারীরা কাঁদতে কাঁদতে আসবে আপনার কাছে এবং নিজে নিজের কেস তুলে নেবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। বন্ধুরা, আমাদের সঙ্গে আপনারা যদি ফোনে কনসাল্ট করতে চান তাহলে এই স্ক্রিনে যাওয়া নাম্বারে কিন্তু কল করতে পারেন এবং আমাদের থেকে আইনি পরামর্শ নিতে পারেন, আপনাদের আইনি সমস্যার সমাধান আমাদের কাছ থেকে নিতে পারেন। সেটা একটা ছোট্ট অনলাইন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনি এই পরিষেবা নিতে পারেন। ৪৯৮-এ মামলা ফাইল হয়ে গেলে সেটাতে ভয় না পেয়ে আপনাদেরকে কিন্তু সেটার বিরুদ্ধে লড়তে হবে, কারণ আপনার এগেনস্টে যদি মিথ্যে অ্যালিগেশন আসে এবং মিথ্যে অ্যালিগেশনের পর যদি 498-এ মামলা ফাইল হয়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা 498-এ 41-এ যে নোটিশ আছে প্রথমে সেটা কমপ্লাই করুন, একটা বেল নিন কোর্টে গিয়ে, এবং তারপরে যেটা করবেন, আপনার উপরে যে অন্যায়গুলো হচ্ছিল এবং আপনার উপরে পরবর্তীকালে যে অন্যায়গুলো হতে থাকবে, অর্থাৎ 498-এ মামলা ফাইল হওয়ার পরেও কিন্তু অনেক হুমকি আসে, ফোনে অনেক হুমকি আসে, অনেক বাজে কথা আসে, মেয়ের বাড়ির থেকে লোকজন এসে হাঙ্গামা করে এবং ভাঙচুর করে, অনেক সময় অনেকে ইনজিওরও হয়। তো সেই মুহূর্তে যেটা করবেন যে আপনি সেই ঘটনাগুলোর ভিডিও ক্লিপ যদি করে রাখতে পারেন তাহলে খুবই ভালো, এবং যারা ইনজিওর হলো তাদের একটা মেডিকেল রিপোর্ট করে রাখুন, আপনার মা বাবা আত্মীয় পরিস্বজন যারা ইনজিওর হলো তাদের একটা মেডিকেল রিপোর্ট করিয়ে রাখুন। এবং এরপর এই 498-এর যখন বেল আপনি নিয়ে নিলেন, এবং তারপরে 498-এ তো চলবে, এবং তারপরে একটা সঠিক সময় দেখে, অর্থাৎ যখন এই জিনিসগুলো আপনার উপরে হয়েছে, আপনার কাছে সাফিসিয়েন্ট প্রমাণ আছে একটা কেস ফাইল করার, সেই ক্ষেত্রে, অর্থাৎ এই ধরনের কেস আমি যেগুলো বললাম যে এই মারপিট এবং যে ভাঙচুর কিংবা জোর করে আপনার প্রপার্টিতে ঢুকেছে, আপনাকে গালিগালাজ করেছে, এই ধরনের জিনিসপত্রগুলো যখন ঘটছে এবং এর যখন প্রমাণ আপনি কালেক্ট করে নিলেন, তারপর এই প্রমাণগুলো নিয়ে আপনি একটা কাউন্টার কেস ফাইল করুন। চুরির কাউন্টার কেস হতে পারে, যদি আপনার বাড়ির থেকে কোনো জিনিস, এই যে ঝামেলাঝাটি হলো সেই মুহূর্তে কেউ হয়তো কিছু তুলে নিয়ে চলে গেছে, চুরির জন্য হতে পারে, হার্ট হতে পারে, গিভিয়াস হার্ট হতে পারে, এবং বিভিন্ন রকমের যে সেকশনগুলো আছে, অনেকগুলো সেকশন আছে যে ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের যে সেকশনগুলো বললাম, এই এই সেকশনগুলো এবং তাছাড়াও আরও অনেকগুলো সেকশন আছে, সেই সেকশনে কিন্তু আপনি কাউন্টার কেস ফাইল করতে পারেন। এইবার কাউন্টার কেস ফাইল করার পরে যেটা হবে সেটা, আপনার উপরে যখন 498-এ মামলা ফাইল হয়েছিল তখন আপনাকে যেমন বেল নিতে হয়েছিল, সেম করতে হবে আপনার ওয়াইফের ফ্যামিলি এবং আপনার ওয়াইফকেও। তার কারণ আপনি যখন কোনো ক্রিমিনাল কেস ফাইল করছেন তাদেরও কিন্তু বেল নিতে হবে এবং তাদের সমানভাবে কিন্তু সেই কেসে গিয়ে হাজির হতে হবে, এবং সেই কেসে গিয়ে কিন্তু তার যে
প্রসিডিউর, সে প্রসিডিউর কিন্তু চালাতে হবে। এবং এই কাজগুলো করতে করতে তাদেরও কিন্তু পয়সা খরচা হতে থাকবে। আপনার উপরে যখন 498 এ ফাইল করেছিল তাদের হয়ে কিন্তু স্টেট লড়ছিল, অর্থাৎ সরকারি উকিল কিন্তু লড়ছিল, সেক্ষেত্রে তাদের কোনো পয়সা কিন্তু খরচা হচ্ছিল না। কিন্তু আপনি যখন তাদের এগেনস্টে ক্রিমিনাল মামলা ফাইল করলেন, সেক্ষেত্রে তখন কিন্তু তাদের নিজেদের পয়সা খরচা করে কিন্তু অ্যাডভোকেট রাখতে হবে এবং কোর্টের খরচা যেগুলো আছে সেগুলোকেও চালাতে হবে। এবং তার ফলে যে জিনিসটা হবে যে তাদের যখন পয়সা এবং সময় সব খরচা হতে থাকবে, তখন কিন্তু তারা একটা জায়গায় তাদের মনোবলটা কিন্তু ভেঙে যাবে। কারণ এদিকে 498ও চলছে, আপনি তো বেল নিয়ে বাড়িতে বসে আছেন, আপনার কোনো সমস্যাও হচ্ছিল। কারণ তারা যে জিনিসটা ভেবেছিল যে পুলিশি হেনস্থা এবং আপনাকে আইনি সমস্যায় জড়িয়ে ফেলা তাদের মূল উদ্দেশ্য, এবং সেইখান থেকে আপনার কাছ থেকে কিছু পয়সা উদ্ধার করা কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল। তখন এই দুটো জিনিসই যখন হচ্ছে না, তাদের মনোবলটা কিন্তু অটোমেটিক্যালি ভেঙে যাচ্ছে। এবং তারপরে আপনার কেসে যখন দেখা যাচ্ছে আপনি অনেক প্রমাণ দিতে পারছে, তখন আপনার কেসটা কিন্তু অনেক বেশি স্ট্রং, যেক্ষেত্রে আপনার এগেনস্টে যেটা হয়েছে 498 যদি মিথ্যে 498 হয়ে থাকে, তাহলে কিন্তু হচ্ছে কোনো প্রমাণ দেখাতে পারবে না। এবং প্রমাণ দেখাতে না পারার জন্য তাদের কেসটা কিন্তু অনেক বেশি লুজ এবং অনেক বেশি হালকা হয়ে যাবে। তো তার জন্যে সেই কেস, সেই যে কেসটা সে করেছে সেটা কিন্তু সেখানে তার হেরে যাওয়ার প্রবণতাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। কিন্তু আপনি যে কেসটা করেছেন সেই কেসটা আপনার কাছে, আপনি সমস্ত আট ঘাট বেঁধে যেহেতু কেসটা করেছেন, সেই জন্য আপনার কাছে যে প্রমাণগুলো রয়েছে তখন যখন আপনি কোর্টকে দেখাচ্ছেন, তাদের কিন্তু একটা বড়সড় সাজা হয়ে যেতে পারে। এবং সাজা জেল, তার সঙ্গে জরিমানা সব কিছুই হতে পারে। তো এই ব্যাপারগুলো যখন হতে থাকবে, তখন কিন্তু তাদের আর কোনো রাস্তা থাকবে না আপনাদের সঙ্গে এসে মিটমাট করা ছাড়া। তো সেই মুহূর্তে এসে 125 হোক, অর্থাৎ মেনটেন্যান্সের কেস হোক কি 498 হোক, যে কেসই আপনার এগেনস্টে ফাইল করেছে, তারা তো হবে আপনার কেস তুলে নিতে এবং আপনার শর্ত অনুযায়ী তারা কেস তুলে নিতে চাইবে। তার আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।